আর যা ব্লগ হবে ফোনে হবে, এই ফোনে হবে না বলছি, অ্যাকশন ক্যামেরায় হবে। কেন? কারণ ফোনে স্পেস খতম, পুরো 12 জিবি স্পেস খালি ছিল, শেষ। তো আমরা বেরোচ্ছি আমাদের আজকের রায়গঞ্জ থেকে। চল আজকে একটু চা খাবো। রায়গঞ্জে এখানে একটা আশীর্বাদ বলে হোটেল আছে, তো সেই হোটেলটার ঠিক উল্টো দিকে একটা কালী মন্দির রয়েছে, এবং এইখানে ওই কোনায় দুটো ছোট ছোট ব্রেকফাস্টের দোকান আপনারা পাবেন। তো সকাল থেকে যদি রায়গঞ্জ থেকে কলকাতার দিকে বেরোচ্ছেন, তাহলে ওখান থেকে আপনারা ব্রেকফাস্টটা করে যেতে পারেন। আমি রেকমেন্ড করব ফার্স্ট যে দোকানটা, যেটা কালার করার নেই, সেই দোকানটাকে আমি রেকমেন্ড করব, যেটা ভিডিওতে আপনারা এতক্ষণ দেখলেন। চলে এলাম দিনের ফার্স্ট টোল গেট, বারাক্কা রায়গঞ্জ। সো কটা বাজছে এখন? এবার ঢুকবো হচ্ছে মালদা কিছুক্ষণ পরে, জাস্ট কিছুক্ষণ পর মালদা। তো যেতে যেতে হুট করে একটা প্ল্যান হলো যে এখানে সামনেই দেখাচ্ছে আদিনা ওয়ান। তো আদিনা ওয়ান মানে আদিনা বলতে মনে পড়ে আদিনা মসজিদ, যেটা হুসেন শাহ ডাইনাস্টি বানিয়েছিল। তো তাদের এই ব্যাপারটা আমার মনে হচ্ছে একবার চোখের দেখা দেখে গেলে ভালো হয়। তো লেটস সি যদি দেখা যায়, বলি আসলামই যখন দেখেই যাই। এই যে সামনে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আদিনা মসজিদ। তো আমরা এখন আছি আদিনা মসজিদে। এই মসজিদটা 1364 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে, এবং সিকান্দার শাহ বেসিক্যালি, ঠিক আছে, তো ইনি এই মসজিদটা প্রথম নির্মাণ করেন। এবং বাংলায় যে ইসলাম শাসন ছিল তার মধ্যে সব থেকে বড় নিদর্শন ছিল এটা। তো এই জায়গাটা বেসিক্যালি যদি দেখা যায় একটু ভালো করে, তো এখানে খুব ভালো ভালো বেশ আর মুসলিম আর্কিটেকচার দেখা যায়। সত্যি এদের হাতের কাজ খুব কমেন্ডেবল, সেটাই বেসিক্যালি এখানে দেখার জন্য আমরা এখন এলাম। মসজিদের ভেতরে ঢুকলে প্রথমে এই জায়গাটা চোখে পড়ে, মানে সত্যিই অপূর্ব। এরকম কারুকার্য আমি লাস্ট টাইম দেখেছিলাম আলাই দরওয়াজা, যেটা কুতুব মিনারের ঠিক বাইরে রয়েছে, সেটা আলাউদ্দিন খিলজির বানানো, আর এখানে দেখছি। সো এটা বোধহয় কারো কবর বা টোম, নট শিওর অ্যাবাউট দ্যাট। স্টিল স্থাপত্য এবং কারুকার্য এই জায়গাটার সত্যি কমেন্ডেবল। ভেতরে এতটা খালি জায়গা রয়েছে, এখানে আপনারা বসতে পারেন কিছুক্ষণ। আপাতত আমরা আদিনা মসজিদ ক্রস করে বেরিয়ে পড়েছি, 8 মাইল ক্রস করছি এখন, দেখা যাক কোন রাস্তাটা ধরি। তো আপাতত মহানন্দা রিভার ক্রস করলাম, মালদা টাউনের বাইপাসটা দিয়ে আমরা বেরোচ্ছি। তো আজকে প্ল্যান আছে একটা নতুন রোড ধরার, নতুন রোড বলতে কৃষ্ণনগর রোডটা। এখন ক্রস করছি ফারাকারাগঞ্জ হাইওয়ে, যে টোলগেট সেটা এখানে। আমরা এখন ফারাক্কা ব্রিজ ক্রস করছি, ঢুকছি মোরগ্রাম। এখান থেকে খুব সম্ভবত আমাদের রাইট সাইডে বর্ধমানের রোডটা, আমরা ওটা ধরছি না, আমরা সোজা বেরোচ্ছি। আমরা জাস্ট কিছুক্ষণ পর আমাদের আজকে লাঞ্চ করব, এখনো অবধি রাস্তা একদম ঝাক্কাস। ঢুকছি বহরমপুরের আগে যে ব্রিজটা পড়ে গঙ্গার, সে ব্রিজটা বেসিক্যালি এবার ক্রস করবো। হুগলি রিভার ক্রস করছি, রামেন্দ্র সুন্দর ত্রিবেণী ব্রিজ। এই বাঁদিকটা হচ্ছে মুর্শিদাবাদ, ওরকম জায়গায় ঘুরে আমরা আগে ছিলাম, সেটার ভিডিও ইউটিউবে রয়েছে, ইভেন আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও ওটা, কলকাতা থেকে মুর্শিদা না ফার্স্ট নয় সেকেন্ড ভিডিও খুব সম্ভবত ওটা, কলকাতা থেকে মুর্শিদাবাদ সেকেন্ড ভিডিও ছিল, ফার্স্ট ভিডিও ছিল কলকাতা টু মায়াপুর খুব সম্ভবত। এখন আমরা ওই কৃষ্ণনগর রোডটায় আছি, অ্যান্ড বহরমপুর ক্রস করে কিছুক্ষণ পরে আমরা দাঁড়িয়েছি। তো এখন আমরা যেখানটায় খেতে বসেছি সেটা অ্যাকচুয়ালি একটা হাট টাইপের জায়গা,
এটা কোনো প্ল্যান্ড কিছু নয়, মানে রাস্তার ধারেই আর কি একটা হোটেল টাইপের। নামটা এখানে দেখিয়ে দিচ্ছি, মাদার সার্ট রেস্টুরেন্ট। এখানে মানে যদি কেউ কলকাতার দিকে যাচ্ছ তাহলে এখানে দাঁড়িয়ে খেতে পারো, খাবারগুলো অ্যাফোর্ডেবল। টেস্ট কীরকম সেটা একটু পরে বলছি, বাট স্বাভাবিকই। তো এখানে একটা টুল অ্যান্ড রোড আমরা দেখতে পাচ্ছি, মোরগ্রামের থেকে রাস্তাটা বেটার আছে, মানে কনস্ট্যান্ট একটা স্পিড মেনটেন করে চালানো যাচ্ছে। তো আমি বলবো মোরগ্রামের থেকে এই রাস্তাটা নেওয়াই অ্যাকচুয়ালি বুদ্ধিমানের কাজ, যেটা কৃষ্ণনগর হয়ে যাচ্ছে, তাহলে অনেকটা তাড়াতাড়ি পৌঁছানো যায়। কারণ এখন যদি মোরগ্রাম ধরতাম তাহলে মোরগ্রামে এগেইন 25টা ঘর, তো সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা, গাঁ গাঁ করে চালানো, সো যথেষ্ট পরিমাণে হেডেক হয়ে যায় জিনিসটা। বাট এই রাস্তায় হলে সেটা হচ্ছে না দেখছি। এই মাঝে মধ্যে কিছু ডাইভার্সন আছে, এই যেমন আগের দিকে রয়েছে, এরকম কিছু ডাইভার্সন বাদে বাকি পুরো রাস্তাটা কিন্তু অল ওকে। তো এটা হচ্ছে পলাশি স্মৃতিসৌধ, পলাশি ওয়ার মেমোরিয়াল, রাস্তার ধারেই পড়ে, আমরা ঢুকে পড়লাম। তো ওয়ার মেমোরিয়ালের রাস্তাটা বোধহয় দিক দিয়ে যায়, কি আছে এদিকে। আমরা ঢুকতে চলেছি সেই জায়গাটা যেখানে পলাশির যুদ্ধটা হয়েছিল। তো 1757 সালের কেস, দেখা যাক কোনখানে হয়েছিল যুদ্ধ। ওইদিকে মনুমেন্ট, ওইদিকে পলাশি। আচ্ছা, এটা হচ্ছে ব্যাটেল ফিল্ড অফ পলাশি, আর এখানে সিরাজউদ্দৌলার একটা মূর্তি রয়েছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, গাড়ি দাঁড়াচ্ছে না। এটা ন্যাশনাল প্রপার্টি। দেখা হয়ে গেল পলাশি 1757 সালে, এখানে আমাদের রবার্ট ক্লাইভের সাথে যুদ্ধ হয়েছিল সিরাজউদ্দৌলা এবং তার টিমের, যে যুদ্ধে সিরাজউদ্দৌলা হেরে যায় এবং বাংলা স্বাধীন নবাব হওয়ার যে তার স্বপ্ন সেটা ভেঙে যায়। তো এটার পেছনে দায়ী যেটা ছিল সেটা হচ্ছে সিরাজউদ্দৌলার অ্যাম্বিশন, তার অন্ধকূপ হত্যা, এবং জাস্ট গুগল ইট। এবং তার সাথে হচ্ছে আমাদের যিনি রবার্ট ক্লাইভ ছিলেন, তিনি মানে তার বেশ কিছু পলিসিস, যে পলিসিসগুলোর জন্য খুব এই দায়ী। এছাড়া এখানে মির্জাফর যিনি ছিলেন তিনি বেসিক্যালি বিট্রেয়াল করেছিলেন, তো তার জন্য এই যে জায়গাটায় এখানে এই যুদ্ধে সিরাজউদ্দৌলা কিন্তু হেরে যান। সিরাজউদ্দৌলা হেরে যাওয়ার পর বাংলায় যে আমাদের শাসন, ব্রিটিশদের যে শাসন, সেটা বেশ পোক্ত হয়। কিন্তু তখনও অবধি এই ব্যাপারটা ঠিক ততটা পোক্ত হয়নি, কারণ আমাদের সিরাজউদ্দৌলার পর সিংহাসনে আসেন মীর জাফর, এবং তারপরে এইভাবে পরপর চলতে চলতে যখন মীর কাসিম চলেন সেই সময় বক্সারের যুদ্ধ হয় 1764-তে, এবং তখন তিনটে সম্মিলিত শক্তির সাথে ব্রিটিশদের আরেকও ঝামেলা হয়, যেখানে ব্রিটিশরা কিন্তু তাদেরকে হারিয়ে ফেলে। তারপর বাংলায় আর কোনো চ্যালেঞ্জ ব্রিটিশদের সামনে কিন্তু থাকে না। সো এই জন্য এই জায়গাটা বেসিক্যালি ইম্পর্ট্যান্ট, এবং আমরা ছোটোবেলা থেকে এটা পড়ে আসছি, দেখিনি জায়গাটা, আজ দেখেও নিলাম। সত্যি কি সুন্দর রাস্তা বানিয়েছে। আপাতত আমরা আছি নবদ্বীপে, এটা পার হচ্ছে গৌরাঙ্গ সেতু। ঘড়িতে এখন সময় হচ্ছে 5:38, পুরো সন্ধ্যা হয়ে গেছে। এখান থেকে প্ল্যান আছে দিল্লি রোড ধরার, দিল্লি রোড ধরে ওখান দিয়ে সোজা বেরোবো। এই রোড দিয়ে আসলে যেখান থেকে একটা জায়গা দেখাবে কলকাতা লেফট সাইডে 128, সেখানে নাম একে সোজা চলে আসবেন। সোজা চলে আসলে এই ব্রিজটা পাবে, এবং এই ব্রিজটা পেরিয়ে তোমরা ইজিলি কিন্তু কলকাতা যেতে পারো। তো একটা 4 লেনের রোড এরপর পাওয়া যায়, তো যেটা কিন্তু হেল্প করবে তোমায় কলকাতা সেফলি যেতে। তো এখন আমরা কালনা, এই জায়গাটা কালনা, জায়গাটা কালনা, তো এখন আমরা কালনার মাঝখান দিয়ে যাচ্ছি। ডবল ডিজিটে পৌঁছে গেছে কলকাতা, 94, সকালে 400 কত সামথিং ছিল, মাঝখানে একটু খারাপ রাস্তা ছিল, বাট বাকি রাস্তাটা দেখছি ভালো।
সো এবার আমরা সোজা কলকাতার দিকে যাচ্ছি। ব্রিজটা থেকে মনে হচ্ছে আবার রায়গঞ্জ পৌঁছে গেছি। ফাইনালি আমরা মনে হচ্ছে এবার পৌঁছে যাব। কলকাতা হচ্ছে এখান থেকে 54 কিলোমিটার এবং আমার পেছনে যে বসে আছে আমার বউ, সে স্টেটাস দিতে খুব এক্সাইটেড বলছে, রাস্তা থেকে স্টেটাস না দিলে এক্সাইটমেন্টটাই চলে যাবে পরে স্টেটাস দেওয়ার। তো এটা কোনো মানে হয়? যাই হোক, তো আপাতত আমরা জাস্ট এখানে একটা ছোট চা খেলাম, দেখাইনি কোনো কিছু কারণ ব্যান্ডেলের মোড়টাতেই চা খেলাম। তো জাস্ট চা খেয়ে আমরা একটু গাছ পা ছাড়িয়ে আবার কন্টিনিউ করছি আজকের জার্নিটা। সো এবার এরকমই ওয়ান ওয়ে লেনে চলো তো বাড়ি যাওয়া যাক, কলকাতা ঢুকে তারপর দেখা হচ্ছে। না না, অতটা দূরে নয়, তার আগে দেখা হচ্ছে। ব্যাক করছি বাড়ি। রাইডের সম্বন্ধে বিশেষ তো কোনো সেরকম আপডেট নেই, জাস্ট এটুকু শিখলাম যে স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ করলে বেটার। ফেরোচ্ছি দক্ষিণেশ্বর ব্রিজ, নিবেদিত সেতু, অ্যান্ড মোটামুটিভাবে ঢুকেই পড়েছি। সো আর কিছু সেরকম দেখানোর নেই, অ্যান্ড এখন বাচ্চা ঘড়িতে 8:54, মানে আমার গাড়ির ঘড়িতে 8:54 বাচ্চা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, অ্যান্ড অবশ্যই ভিডিওটা বন্ধু হিসাবে শেয়ার করো, নিচে একটা কমেন্ট করে যেও আমাদের এত পরিশ্রমের জন্য। সো গুড বাই, টেক কেয়ার।